আমরা যেগুলো জানতে পেরেছি যে যে সমস্ত জায়গাগুলোতে আপনার বাসে আগুন দেওয়া হয়েছে এবং নির্মমভাবে পুড়িয়ে হত্যা করা হয়েছে, আমরা সেগুলোর সিসিটিভি ফুটেজগুলো অলরেডি আমাদের হাতে এসছে এবং যারা এই কাজগুলো করেছে আমরা ডেফিনেটলি আমরা কিছু কিছু অপরাধীকে আমরা আইডেন্টিফাই করতে পেরেছি সিসিটিভি ফুটেজ দেখে, এবং আমরা আশা করছি তাদেরকে আমরা আইনের আওতায় এনে তাদেরকে গ্রেপ্তার করা হবে উচিত। গতকালের যে সংঘর্ষে একজন পুলিশ সদস্য নিহত হয়, এ বিষয়ে আপনারা না আমরা এটা নিয়ে এখনো আমরা ওভাবে আমরা এখনো যে পুলিশ সদস্য নিহত হয়েছে, আমরা আশেপাশের আপনারা জানেন যে তারা সিসিটিভি ফুটেজগুলো তারা নষ্ট করে দিয়েছে, আমরা তারপরেও আপনাদের মাধ্যমে আমরা কিছু ছবি এবং কিছু উচ্ছৃঙ্খল লোকজনের আমরা পেয়েছি এবং আমরা তাদেরকে ইয়ারমার্ক করার চেষ্টা করছি এবং আমরা আশা করছি ওই স্টিল পিকচার এবং ভিডিওগুলো দেখে আমরা তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হব। এখন পর্যন্ত কয়টা মামলা হয়েছে এবং মামলায় গ্রেফতারের সংখ্যা তালিকা আছে কি? আমরা যতটুকু জানতে পেরেছি যে পুলিশ কর্তৃক প্রায় 10টির মতো মামলা তারা করেছে এবং ডেফিনেটলি এই সমস্ত মামলার বিপরীতে অনেকগুলো আসামি অবশ্যই থাকবে এবং আসামিদের গ্রেফতারের কার্যক্রম প্রায় প্রক্রিয়াধীন রয়েছে। সবশেষ আমি একটা প্রশ্ন করি, গতকাল আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি অসংখ্য সংবাদকর্মীরা আহত হয়েছেন, এই ব্যাপারে আপনারা তার কোনো পদক্ষেপ নেবেন কিনা? না, এটা খুব দুঃখজনক যে সাংবাদিকদের উপরেও এই বিরোধী দল আক্রমণ করেছে, যেটা কোনোভাবেই কাম্য নয়। আমরা যেটা বারবার বলছি যে আমরা সিসিটিভি ফুটেজগুলো কালেকশন করেছি, আমরা আপনাদের মাধ্যমে অনেকগুলো ফুটেজ পেয়েছি এবং আমরা এগুলো সবগুলো একসাথে করে আমাদের যে মাঠ পর্যায়ের যে গোয়েন্দা রয়েছে, যে গোয়েন্দা তৎপরতা রয়েছে, আমাদের যে প্রযুক্তি রয়েছে, আমরা সবগুলির সংমিশ্রণ ঘটিয়ে ইনশাল্লাহ আমরা আসামিদেরকে আইনের আওতায় আনতে পারবো বলে বিশ্বাস করি। আজকে বিএনপি জামাতের ডাকা হরতাল সন্ধ্যা হরতাল চলছে, হরতালের আপনাদের প্রস্তুতি কেমন এবং কোনো অনিশ্চয়তা? আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু ভোর থেকেই আমরা আমাদের কার্যক্রমগুলো অব্যাহত রেখেছি, আমরা আমাদের ডোমিনেশন পেট্রোল এবং আমরা আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত রেখেছি। আমরা আশা করছি ঢাকা শহরে ওরকম আর কোনো নাশকতা হবে বলে আমরা মনে করছি না।